আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে একটা ছোট্ট বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলার জন্য আসছি সেটা হচ্ছে যে রাসায়নিক সার নিয়ে আমাদের অনেকে কর্মকর্তা কর্মচারী বা মাঠ পর্যায়ে চাষিদের মধ্যে আমাদের সমস্যা হয় এনারা বুঝতে পারেন না কোন সারটা কোনটা এটা একটু আমি একটু বলার জন্য দাঁড়াইছি সেটা হলো প্রথম কথা হলো যেটা ইউরিয়া সার যে ইউরিয়া সারটা হচ্ছে যে এই রকমের এত আমার একটা বস্তার মধ্যে দেখাইতে পারলে হয়তো ভালো হইতো কিন্তু এটা একদম সাদা দানাদার একটা পদার্থ এটার মধ্যে মূলত নাইট্রোজেন জাতীয় উপাদান আছে যেটা আমাদের তৈরি হওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি দরকার এই ইউরিয়ার সার আমরা শতকে যেটা পঞ্চাশ গ্রাম এই সপ্তাহে সপ্তাহে শতকে পঞ্চাশ গ্রাম যদি আমরা দেই তাহলে কিন্তু আমাদের এই প্রয়োজনটা মিটবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে পানির গভীরতা ধরে নিতে হবে যে চার ফুট কমপক্ষে বা এভারেজ চার ফুট কমপক্ষে তিন ফুট থাকা দরকার কিন্তু এর মানে এই নয় যে সাত ফুট থাকলে আপনি ওখানে বেশি দিতে পারবেন এই কথাটা মাথার মধ্যে খেয়াল করতে হবে এর সঙ্গে আর একটা জিনিস আমরা আসি ইউরিয়া আমি বলি একটু আরেকটা হচ্ছে টিএসপি টিএসপি শতকে পঞ্চাশ গ্রাম এটাও দেওয়া উচিত অনেকেই কিন্তু কথা বলে থাকেন যে টিএসপি বেশি দেওয়া উচিত অর্থাৎ বেশি দেওয়া উচিত না অর্থাৎ ইউরিয়ার অর্ধেকটা দেওয়ার কথা বলেন আমি তাদের প্রতি সম্মান রেখে একটা জিনিস বলতে চাই আমরা একটা জিনিস আমাদের হিসেব করা উচিত যে একটা পুকুরে কিন্তু ইউরিয়া আসার অনেক রাস্তা আছে। কিন্তু একটা পুকুরে কিন্তু টিএসপি বা ফসফেট আসার কিন্তু অত রাস্তা নেয় শুধুমাত্র খাদ্যের মাধ্যমেই ফসফেট আসে আর অনেক ধরনের ব্যাকটেরিয়া তারপর ফাইটোপ্লান্টনের মাধ্যমে কিন্তু ইউরিয়া আসে প্রকৃতি থেকে আসে বৃষ্টির মধ্যে আসে অনেক রাস্তা আছে কিন্তু কোনো রাস্তা নাই টিএসপি এই জন্য টিএসপিও কিন্তু আমি বেশি দেওয়ার পক্ষে বেশি মানে পঞ্চাশ গ্রামের মতো এবং এটা টিএসপি ব্যবহার হয় কিন্তু আসে না দেহ পচে যাওয়ার থেকে আসে খাদ্যের মাধ্যমে আসে এই কারণে আমি এইটার পক্ষে এখন কথা হচ্ছে যে টিএসপি দিতে গিয়ে যে সমস্যাটা আমাদের হয় অনেক দোকানদার বা অনেক ব্যবসায়ী এই ইয়া করেন তারা টিএসপির নামে অপদ্রপ কিছু ঢুকায় দেন এবং টিএসপি কিন্তু চাষী ভেরা চিনতে পারে না আপনারা খেয়াল করবেন টিএসপি নামে কিন্তু বাজারে দুই ধরনের জিনিস আছে একটা হলো টিএসপি একটা হলো এস টিএসপি যা হচ্ছে যেমন এটা সুপার সুপার ফসফেট ফসফেট সুপার ফসফেট আর এমন একটা আছে সেটা হচ্ছে এসএসপি এই এসএসপিটা সিঙ্গেল সুপার ফসফেট এটা কিন্তু একটা খারাপ একটা ট্রিপল সুপার ফসফেট একটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এবং এইখানে একটা বোঝার বিষয় আছে সেটা হচ্ছে যে এর থেকে তিন ভাগের এক ভাগের কর্ম কর্মকাণ্ড এবং এই এসএসপির নামে যেটা হয় বাজারে খুব ভেজাল জিনিস খুব বেশি মাত্রায় আসে যে জিনিসটা থেকে রেহাই পাওয়ার জন্য চাষি ভাইদের অবশ্যই খেয়াল রাখা উচিত যে টিএসপি নাকি ইএসএসপি এবং আরো মজার ব্যাপার আছে বাজারে আপনারা দেখবেন লেবানন তারপরে মরক্কো এরকমের বিভিন্ন দেশের মধ্যে প্যাকিং করে এই এসএসপি কিন্তু টিএসপি নামে চালানো হয় এটা আমার কাছে খুব লজ্জাজনক একটা অবস্থা যে চাষিরাও হয়তো সহজভাবে তারা থাকেন তারা বুঝতে পারেন না আর এই এসএসপিকে তারা টিএসপি হিসেবে বিক্রি করে দেয় তো এই মরক্কো তিউনিশিয়া খেয়াল রাখবেন মরক্কো তিউনিশিয়া লেবানন এই আলজেরিয়া এই রকমের যত প্যাকিং থাকে এগুলা হচ্ছে এসএসপি এবং এই এসএসপি সহজে গলে না একটা প্রকৃত টিএসপি যদি এটা ঠিক মতন যদি গলানো যায় পঁয়তাল্লিশ মিনিট থেকে ছ ঘন্টার মধ্যে কিন্তু এটা গলে যায় এই সারগুলির প্রয়োগ করার সময় আমরা অবশ্যই গুলায়া ছিটানোর চেষ্টা করব কিন্তু এইটা কিন্তু হয় না আপনাদেরকে আজকে একটা আমি যে জিনিসটা দেখাইতে আগ্রহী সেটা হচ্ছে টিএসপি চেনার একটা খুব ভালো উপায় আছে সেটা হচ্ছে আপনারা একটু সাবধানে কাজটা করবেন আমার সামনে একটু টিএসপি হিসেবে একজনে কিনে নিয়ে আসছে একটা জিনিস এই জিনিসটা আপনারা হাতের মধ্যে মুঠা করে ধরবেন মুঠা করে ধরে এটা একটু খুব ভালো চাষি পরীক্ষা কিন্তু এটা আমার যেটা এটা তা না এটা চাষিদের পরীক্ষা আপনারা বুক ভরে আগে শ্বাস দেবেন আগে বাইরে শ্বাস নিয়ে একবার করলাম আর একবার বুক ভরে শ্বাসটা নেবেন শ্বাসটা কিন্তু ওর কাছাকাছি নেওয়া যাবে না শ্বাসটা বাইরেই নিতে হবে নিয়ে আরেকবার শ্বাস নিয়ে আমার বুকের যত দম আছে এটা কিন্তু এই যে আর্দ্রতা সহ কিন্তু এখান দিয়ে বের হয়ে গেল আরেকবার এই কাজটা করতে হবে যেমন তিনবার করার পরে আপনারা খেয়াল করে দেখেন যে এখানে কোনো পরিবর্তন আসে কি এখানে যদি পরিবর্তিত এরকমের হয় গাটা যদি একটু আর্দ্রতার সহ দেখা যায় তাহলে আপনারা বুঝবেন এটা হচ্ছে খাঁটি টিএসপি এটা একটা খুব ভালো বুদ্ধি আর যদি এটা শুকনা থাকে তাহলে বুঝবেন এটা ভেজাল টিএসপি আপনারা এই জিনিসটা খেয়াল করবেন আমি তিনবার বুক মুখ মানে বুক ভরা শ্বাস এটার মধ্যে দিয়ে পাস করছি এবং এটার মধ্যে একটা আর্দ্রতা ভাব আসছে এটার মানে হচ্ছে এটা খাঁটি টিএসপি এটা যদি না আসুক মানে আর্দ্রতা ভাবটা যদি না আসতো তাহলে বুঝতে হবে এটা ভেজাল আছে এটা একটা চাষি একটা পরীক্ষা আছে মাঠ পর্যায়ে সাধারণ চাষিরা কিন্তু এটা করে কিন্তু আমরা শিক্ষিত মানুষ তথাকথিত যারা আছি তারা কিন্তু এই জিনিসটা আমরা বুঝি না এবং এটা ফাইটু প্লাংটন বা উদ্ভিদ করার একটা মূল উপাদান কিন্তু এই যে টিএসপি বা এই যে ফসফেট সারা ইউরিয়া কিন্তু হয়তো তৈরি করতে পারে না এটা একটা ব্যাপার আর এটার থেকে রেহাই পাওয়ার জন্য আর কাজ করা যেতে পারে বর্তমানে ডিএপি বা ড্যাপ নামে ডাই অ্যামোনিয়াম ফসফেট এইটাতে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম এটা দুই তিনটা রকমের রঙ দেখা যায় এটাতে আপনারা দেখেন এটাতে একটু খয়রি খয়রি রং দেখা যাচ্ছে এই এটা সারা এর থেকে আরেকটু কালচে হয় এর থেকে আরেকটা হালকা রঙের হয় আমাদের এই যে দেওয়াল কালারের মতন হয় ওই এটা খুব ভালো টিএস ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট এটা এটাতে ঠোকবার সম্ভাবনা খুব কম এটা সবচেয়ে ভালো জিনিস যেটা সেটা হলে এটা ঠোকবার সম্ভাবনা খুব কম এবং আপনারা পারত এই এই ডিএপিটা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এই ডিএপির মধ্যে প্রায় ছেচল্লিশ পারসেন্ট আছে এই ডিএপি ডিএপিতে এইখানে ছেচল্লিশ পার্সেন্ট আসে ফসফেট আর এখানে উনিশ থেকে তেইশ পার্সেন্ট পর্যন্ত আছে ইউরিয়া এটা একটা বোনাস পাওয়া যায় এইখানটা বোনাস পাওয়া যায় এই ডিএপির মধ্যে এবং যদি এটা ভালো হয় তাহলে এটা তেইশ পার্সেন্ট পর্যন্ত পাওয়া যায় তাহলে আপনি এক টিএসপির দামে আর একটা অর্ধেক ইউরিয়াটা পাইলেন আর কি এই এই জিনিসটা একটু দেখার বোঝার বিষয় আর এই তিন রকমের আমি দেখছি রং এর মধ্যে সবচেয়ে যেটা হালকা কালার ওই ডিএপিটার গুণাগুণ বেশি তবে এই ডিএপির ক্ষেত্রেও খেয়াল রাখবেন যে খুব তাড়াতাড়ি গুলে যাবে এবং এই ধরনের সারগুলো কিন্তু গুলায় দেবেন সময় এটা একটা খেয়াল রাখতে হবে আর এর সাথে অনেকে মিউরেট অফ পটাশের কথা বলে মিউরেট অফ পটাশ লাল সার এই সার ওই সার যেমন ওইটাকে কেঁচো সার বলে হেই সার বলে আপনারা জিনিসটা চেনার চেষ্টা করবেন এটা হচ্ছে মিউরেট অফ পটাশ হ্যাঁ এটার মধ্যে একটা বিরানি কালার বা যে এরকমের যে রঙ দেয় এটা এরকমের এইটা যদি আমরা পানিতে গুলানোর পর কোনো কিছুই যদি না থাকে যদি সম্পূর্ণ পানিটা গুলে একটা লাল তরলের মতন তৈরি হয় তাহলে বুঝবেন যে এটা খাঁটি কিন্তু এমন যদি হয় যে আপনার সেই দ্রবণের নিচে কিছু তলানি জমে যায় কিংবা দ্রবণের উপরে কিছু রঙিন কিছু ভাসে তাহলে বুঝবেন যে এইটা ভেজাল এই মিউরেটা পটাশের ব্যবহারটা হচ্ছে এই এরা ওই যে আমাদের যে ফাইটোপ্লাংটন বা উদ্ভিদ কণাগুলি আছে এই উদ্ভিদ কণাগুলের সাইজটাকে বেশি স্থূল বা চওড়া করার জন্যই কিন্তু এইটা বেশি ব্যবহার হয় যদিও বিভিন্ন ফসলে শিকড়কে গভীরে যাওয়ার জন্য তারপরে ফলকে ধরে রাখার জন্য ব্যবহার হয়ে থাকে কিন্তু আমাদের প্লাংটনের ক্ষেত্রে এটা যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে যে প্লাংটনের সাইজটাকে বড় করে ফেলে আমরা জানি যে প্লাংটনকে খেয়েই কিন্তু জু প্লাংটন বাসে তো চারটা পাঁচটা ফাইটোপ্লাংটন চিকন খাবার থেকে যদি দুইটা মোটা ফাইটোপ্লাংটনকে খেয়ে একটা জু প্লাংটনের দিনের খাবার হয়ে যায় তাহলে আমাদের অনেক সাশ্রয় হয় এই জন্য অফ পটাশ দেওয়া উচিত অনেকে বলেন যে মিউরিটো পটাশ এরকম দরকার নাই কথাটা তাদের যুক্তি না আমি ভাবি যে তাদেরকে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করার জন্য এবং মাছ চাষের সাশ্রয়ীভাবে প্রাকৃতিক খাবার তৈরি হওয়ার জন্য অবশ্যই মিউরিটা পটাশ ব্যবহার করা উচিত এটা যেমন করা উচিত এটা শতকে এটা এটা যেমন পঞ্চাশ গ্রাম অফ পটাশটা এটা দেওয়া উচিত অন্তত দশ থেকে বারো গ্রাম এইভাবে যদি আমরা দেই তাহলে কিন্তু আমাদের পুকুরে রাসায়নিক সারের যে ব্যাপারটা এটা একটা ব্যালান্স মেনটেন হবে আর একটা খেয়াল রাখবেন রাসায়নিক সার কিন্তু জৈব সারের অনুপস্থিতিতে রাসায়নিক সারের কিন্তু কোনো কাজ নাই আবার বলছি জৈব সার সারা রাসায়নিক সারের কোনো কাজ নাই অবশ্যই জৈব সার নিশ্চিত করতে হবে বিভিন্নজনের বিভিন্ন তরিকায় আসেন আপনারা মিনিমাম না হয় কম্পোস্ট সার দেবেন তা না পারলে আপনারা খড় দেবেন খড় দিয়েও হলে আপনারা এই রাসায়নিক সারগুলি দেবেন এবং রাসায়নিক সার দেওয়ার সময় খেয়াল রাখবেন যখন এটাকে গুলে দেবেন সেটার অ্যাকশনটা খুব তাড়াতাড়ি হবে আর যদি আপনারা নিচে ফালাই দেন এটা বিভিন্নভাবে পুকুরের তলা দিয়ে বেরিয়ে যেতে পারে এটা ক্ষতি হতে পারে এটা বিভিন্ন ধরনের রিয়াকশনের পিছনে যাইতে পারে বা তাছাড়া এমনও হইতে পারে যে আপনার একটা সারের মধ্যে ভেজাল আছে আপনি সেটা ফালাই দিচ্ছেন এটা ভেজাল না খাঁটি এটা আপনি বুঝতে পারবেন এই জন্য আপনারা যদি নিজে গুলায় দে ব্যবহার করেন তাহলে কিন্তু এই ভুল হওয়ার সম্ভাবনাটা বা ক্ষতি হওয়ার সম্ভাবনাটা নাই আমার মনে হয় রাসায়নিক সার প্রয়োগের ব্যাপারটা এবং আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনারা প্রয়োগ ক্ষেত্রে সবসময় এই জিনিসগুলি মাথার মধ্যে রেখে কাজ করবেন এবং আপনারা সফল হবেন মাছ চাষে প্রাকৃতিক খাবার তৈরির মাধ্যমে মাছের যে প্রয়োজনীয় খাদ্যের উপাদান তার শতকরা চল্লিশ ভাগ কমিয়ে এনে বাকি ষাট ভাগ সম্পূরক খাদ্য প্রয়োগের মাধ্যমে আমরা মাছ চাষ করি এবং আমাদের আর্থিক সাশ্রয় করি ধন্যবাদ সবাইকে আমাকে